ছাড়া ছিল মাত্র এক মিনিট, তার মধ্যে শুভদীপ খাবারটা নিয়ে চলে এসেছে। ও ভাই সাহেব, এ কি হো রা হ্যায়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আই এম বিপ্রো, তোমরা দেখছো আনকমন পান্ডা। তো আজকে এক জায়গায় বেরোচ্ছি, মানে দুদিনের জন্য। শুভ যে আছে আমার বন্ধু, ও দাদার বিয়ে, তো সেখানে রিসেপশন অ্যাটেন্ড করতেই যাচ্ছি। আর আমি আমার ভিডিওটা আমি একবার করে ওখানে দেখে নিতে পারছি, আমার ঘরে একটু চেঞ্জ হয়েছে, যাই হোক সেটা আমি পরে দেখিয়ে দেবো। তো আপাতত সামনেই মিরর আছে, ইয়েস, তো সেটাই, সেখানে আমি একবার করে দেখেও নিতে পারছি নিজের মুখটা, যাই হোক দেখি আর দেবো, যাই হোক। এখন বেরিয়ে পড়বো, তার আগে দুটো অলরেডি ব্যাগ হয়েছে, পিঠেরই দুটো ব্যাগ, তো এখান থেকে যাবো বড়বাজার। বড়বাজারে হচ্ছে আছে শুভদীপ আসবে, সেখান থেকে আমাদের কিছু গিফট কেনার আছে, সেখান থেকে গিফট কিনে চলে যাবো দমদম। দমদমে আছে শুভরমায় থাকবো, আর কাল সকালবেলা ট্রেন। তো চলো যেতে যেতে অ্যাডভেঞ্চার করা যাক। কেসা লাগা মেরা মজাক। সো হে গাইস, গুড মর্নিং। তো এখন বেরোবো, তখন তো মজাই ছিল, যাই হোক সকাল সকাল উঠে গেছি, এখন টাইম হচ্ছে অলরেডি 6টা বেজে গেছে। তো এখন আমি নিয়েছি দমদমে, দমদম থেকে এখন মানে শুভরমেই আছি, এখন বেরিয়ে যাবো, কারণ লেট করলাম না, শুভদীপ ওদিক থেকে আসছে, একসাথে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, কলকাতা স্টেশনে যেতে হবে 6:50 ট্রেন। তো সো এখন চলো বেরিয়ে যাক, তারপরে ওখানে গিয়ে কথা বলছি বাকি। গিফট আর কি ওয়েট করছি, গেট এখনো লক আছে, তো শুভ কল করছে, তো গেটটা খুলে দিলে এবার বেরিয়ে পড়া। এখন আমরা চিৎপুর স্টেশনে পৌঁছে গিয়ে দেখতে পাচ্ছি ট্রেন দাঁড়িয়ে আছে, আর D3 কোচে আমরা যাবো, আর সাথে স্যান্ডউইচ কিনে নিয়েছি, আর বিস্কিট কেক ফেক এগুলো আছে সাথে, আমার সাথে আছে সৌভি। এখানে ভেতরে শুভদীপ বিস্কিটসগুলো নিয়ে চলে গেছে, তারপরে ভেতরে গিয়ে আমরা আরও কথা টথা বলছি, যেতে যেতে প্রচুর মজাও হবে, এবার অ্যাডভেঞ্চারটা শুরু হলো, তখন ইউনিক এক্সপিরিয়েন্সও পাবে তোমরা। হ্যাঁ, মানে অনেক জায়গা সামনে দুটো হয়তো বা এতে শুভদীপ চলে এসছে, ভাই চলে আয় চলে আয় ভাই ভাই চলে আয় এতে শুভদীপ চলে এসছে। তো আমরা যাচ্ছি সব, এবার বিয়ে বাড়িতে যাচ্ছি। এই আমার ব্লগের চ্যানেলের নাম বলে দিই। ও হ্যাঁ, ও ব্লগে তো আছে, ফার্স্টেই আগে বলে দিই, ট্যান্ডেম টুইস্ট, তাই তো? হ্যাঁ, আমি লিংক দিয়ে দেবো, আমি লিংক দিয়ে দেবো, গিয়ে একটু সাবস্ক্রাইবটা করে দেবে। আমার যে কটা ফলোয়ার মানে সাবস্ক্রাইবার আছে, অত তো নেই, যাই হোক যেটা আছে। এমনিও বোকা বোকা লাগছে, সকালবেলা সব উঠেছি, ঠিক আছে, সবাই 2-3 ঘন্টায় ঘুমিয়েছে, তার এখন কটা বাজে, এখন কটা বাজে, এখন 6:42 বাজে, ট্রেন ছাড়বে 6:50, তারপরে আমরা যেতে যেতে বাকি গল্প করবো। চলো, স্যান্ডউইচটা কেমন ভাই? আইএসসিডিসি স্যান্ডউইচ ভাই, ভালো করে বল, রিভিউটা দে, বলতে পারবে না তাহলে বিদ দিয়ে দিতে হবে, ভেবেছিলাম মিও মোড়ে স্যান্ডউইচ হবে, আইএসসিডিসি তে ও মিও মোড়ে স্যান্ডউইচ ঘুরছে ভাই, ওই 45 টাকাটা তাহলে কি হলো ভাই? আমাদের কাছে চলে আসছে মুড়ি, সবাই খাচ্ছে মুড়ি, শুধু ও বাদে ওর একটু শরীরটা খারাপ আছে, যার জন্য আমরা মুড়িগুলো খেয়ে নেই, আর কি বলবো, কিছু বলার নেই, মানে জানি হচ্ছে ভালোই হচ্ছে, মুড়ি টুড়িটা না খেলে তো আর রিভিউটা তুই বলে দেখুন, খাই খাইনি এখনো, মুড়ি নর্মালি হয়, আর মুড়ি সবাই আসছে, আর কেল আর সবাই দিয়ে খাচ্ছে, ট্রেনের মুড়িটা মিস করা যায় না, সোজা কথা, ছাড়া ছিল মাত্র এক মিনিট, তার মধ্যে শুভদীপ খাবারটা নিয়ে চলে এসছে, যদিও মানেনি আমি নিয়ে এসেছি, ঠিক আছে। দোকানদার বলছিল তোমরা ছেলে ধরে এত ভয় পাচ্ছ কেন? এই শুভ, দেখছি ব্লগটা, দেখাই হ্যাঁ
ও খাবে খাবে করছিল আর খেয়েও নিল রানাঘাটে কৃষ্ণপুর রাস্তাতে তোর খিদে পেয়ে গেল ভাই, তার আগে তুই মুড়ি খেলি জামাটা দেখি উঠছিল এতক্ষণ ধরে, এবার তো হয়ে গেছে, তোর মুখটা তো দেখিয়ে দেওয়া হবে, এত কাজ তুই। कैसा लगा मेरा मजाक? एसी बहरमपुर स्टेशन है और इलाम रिजर्वेशन ट्रेन है ना लोकल ट्रेन है, सेटा हमें सत्यि बुझते पारलाम ना, एत लोक नामार समय भीड़ हो गेछिलो रिजर्वेशन कमरा तो जेनारे उठे गेछे, तो एक्चुअली बिहार भेतर दिखे ना बांगला बुझते पारछिलो ना, बिहार एरकम ही भीड़ है पेछने जे ट्रेन, चलो ट्रेन के बाय बाय कर दे और आमरा सामने एगिये जाई, एखान थेके एगिये गिये सामने गिये बासटा धरबो, तई तो बस 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 धरे तारपर एखान थेके चले जाबो। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এবার বাস এখান থেকে ধরবো, ধরে তারপরে বেরিয়ে যাবো, শুভ ওরা সবাই বাসের ভেতরেই আছে, এবার যাই তারপর যেতে যেতে বাকি অ্যাডভেঞ্চার আর এক্সপ্লোর। বাস স্ট্যান্ডে নেমে গেছিলাম, তারপরে নেমে এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ পুরো গ্রাম্য পরিবেশ, পেছনে আম গাছ, আমের বাগান, একটু ঘুরে ঘুরে সব এরিয়াটা একটু দেখিয়ে দেবো, মানে দাদার বাড়িতে, শুভর দাদার বাড়িতে আমরা চলে এসেছি আর ওখানে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম, ফ্রেশ হয়ে গেলাম, এবার স্নানটা করিনি, স্নানটা একটু পরে করবো, এখন কটা বাজে, এখন টাইম মোটামুটি 11:15 বাজতে যায়, তো যাই হোক এবার সামনে শুভর আছে আর অনির্বাণও এখানে আগেই চলে এসেছিলো, মানে শুভর ইউটিউবের পার্টনার, তো যাই হোক, তো ওরা দুজন সামনে আছে আর শুভদীপ আছে, আর আমি এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে দেই আর এই ব্লগটাকে আজকে এখানেই শেষ করবো, একটু আগে দেখিয়ে দেই। এই যে গাইস এখানে একটা পুকুর আছে, ওই সাইডে আর একটা পুকুর আছে, এই দাদাদের এগুলো সব বাগান টাগান যা আছে সবাই দাদারই আর কি, পুরো গ্রাম্য পরিবেশ অসাধারণ। এই যে তিনজন ইয়ে যাচ্ছি, আমরা এগুলো জায়গাগুলোকে ঘুরছি, একটু কী কী আছে একটু দেখার চেষ্টা করছি, ভালো লাগছে বেশ। ও ভাই সাহেব এ কি হো রা হ্যায়, আমি তো পড়ে আবার হচ্ছে ভাই, এই উপরে সিআই একটা হাত দে ভাই, এই একটা হাত দে ভাই, সাহেব ছোট ভাই এখানে একটা হাত ভর দে, একটা হাত দাও আমি তো ক্যান্টের জন্য অসুবিধা হচ্ছে, ক্যান্টা খুব টাইট, এবার হয়ে যাবে হয়ে যাবে, শুভদীপ হাতে ভরটা দিয়ে আগে লাফাতে হবে, নাহলে হবে না, হাত পা দিয়ে উপরে চল, একদিকে তুই যা একদিকে আমি দি, আমি কি, তো গাইজ আমার আবার ভুল হলো, যার জন্য আমি আবার নতুন করে ভিডিওটাকে শ্যুট করতে হচ্ছে, ওখানে বলেছিলাম এ কী রে ওইভাবে ছুটে আসছিস কেন, আমি এতক্ষণ আবার সেই একই ব্যাপার করেছি, ফটো তুলে নিয়েছি ভিডিওর জায়গায়, হ্যাঁ কিন্তু ব্যাপারটা হয়ে গেছে, বেচারা উঠতে পারে না, স্ট্যামিনা কম, হ্যাঁ আবার আমাদেরকে বলছে স্ট্যামিনা ভাই তোর আরও কম ছিল, তুই সেটাকে বল
একদম না আমাদের অনেক স্ট্যামিনা তাই তো চুপ করে থাক ভাই যাই হোক এটা পুরো বাস যার এই দেখো পুরোটা বাস যার তো আমরা এখানে একটু ঘুরছি বিভিন্ন জায়গাগুলোকে দেখছি তাছাড়া বাস যারার মানুষ কি করতে আসবে এখানে নতুন অচেনা জায়গা যাই হোক তাই না ভাই বাস যারা কি করতে আসবে মানুষ বাস যারা কিছু করতে আসে আমরা ঘুরতে এসেছি দেখতে এসেছি নতুন জায়গা তো যাই হোক তো ভিডিওটা এখানেই শেষ করব পরের পার্টটা নেক্সট আবার ভিডিওতে হবে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলে আর কমেন্ট করে জানিও কেমন লাগছে ঠিক আছে দেখা হবে পরের নেক্সট ব্লগে চলো টাটা বাই